الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أفضل الدعاء دعاء يوم عرفة وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حميد مجيد الحمد لله معزز محترم সম্মানিত পরম শ্রোতাভাজন আজকের এই পবিত্র জমায় উপস্থিত পরম বিয়ারে কেরাম প্রিয় এলাকাবাসী সম্মানিত আমার মুসলিম ভাইরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল
আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে, পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম একটা দিন জুমার দিনে, আবার আরাফার দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন ও হাদিসের আলোচনায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা হলো অত্যন্ত বরকতের, অত্যন্ত ফজিলতের একটা দিন, বলা যায় সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন আজকের দিন। এবং এই দিনটা কয়েকটা কারণে এই দিনটার মর্যাদা এবং ফজিলত বেড়ে গেছে, শ্রেষ্ঠত্ব কয়েক দিক থেকে আজকের দিনটা। এক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা, মাস হিসেবে শ্রেষ্ঠ হলো রমজান, রাত হিসেবে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, আর দিন হিসেবে নবীজি বলেছেন দিন হিসেবে সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এখন এই মুহূর্তে আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজি আল্লাহর প্রেমী সারা বিশ্ব থেকে বাছাইকৃত নির্বাচিত আল্লাহর দ্বারা মনোনীত বান্দারা, কি বলেন, যাদেরকে আল্লাহ পাক মনোনয়ন দিয়েছেন, নির্বাচন করেছেন, তারাই কেবলমাত্র আরাফার ময়দানে এই সময় হাজির হতে পারে, আল্লাহর ঘরে হাজির হতে পারে। এর মধ্যে কোন সন্দেহ আছে আপনাদের? কি বলে, আপনার টাকা থাকলে আপনি আল্লাহর ঘরে যেতে পারবেন না, বহু টাকাওয়ালা দুনিয়া থেকে চলে গেছে, টাকার বস্তা রেখে গেছে, সন্তানরা সেই টাকা নিয়ে কামড়া কামড়ি করতে করতে দুজনের অবস্থা শেষ, কিন্তু উনি আল্লাহর ঘরে যাওয়ার নসিব হয় নাই। টাকা থাকলে কিন্তু আল্লাহর ঘরে যাওয়া যায় না, শক্তি সামর্থ্য থাকলেই যাওয়া যায় না, আল্লাহ মেহেরবানি করে যাকে কবুল করেন সেই কেবল আল্লাহর ঘরে যেতে পারে, ঠিক না? বেশি কি বলে, এই জন্য বলবো সারা পৃথিবী থেকে বাছাইকৃত নির্বাচিত মনোনীত বান্দাগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ এই মুহূর্তে আরাফার ময়দানে অবস্থান করছেন। এখন তো আমাদের কত, 12:30 বাজে না একটু বেশি, ওখানে এখন কয়টা বাজে? 9:30, তাই না? 9:30। এখন হাজি সাহেব পান কি করতেছে জানেন? আমি মোটামুটি একটা, যারা গেছেন তারা বলতে পারবেন এই সময়টা কি করতেছে সবাই। এখন সবাই মোটামুটি ঘুম থেকে উঠছে, কারণ সকালে ঘুমাতে হয়। আমরা জানি যারা গেছেন তারা জানে, কত কালকে মিনায় আসছে, পরশুদিন রাত্রে মিনায় আসছে সবাই, গতকাল সারাদিন মিনায় অবস্থান করেছে হাজি সাহেবরা, রাতের বেলায় আবার আরাফায় যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়েছে, দেখা যায় প্রস্তুত হয়ে বসে থাকছে, এশার নামাজ পড়ে প্রস্তুত হয়ে বসে থাকতে হয়, গাড়ি আসবে আসবে, এই কখন আসে কখন আসে অপেক্ষায় থাকতে হয়। অনেক সময় দেখা যায় গাড়ি আসতে আসতে রাত 11:00-12:00 বেজে গেছে, কারণ সিরিয়াল থাকে, লোক বেশি, গাড়ি কম, কারো কারো তো আগে আগে হয়, কারো কারো দেখা যায় গাড়ি আসতে আসতে রাত 12:00-1:00 বেজে গেছে। এই গাড়ি ভিড় ঠেলে আরাফার ময়দানে আপনার তাঁবুতে বসতে বসতে কারো কারো যেন রাত 3টা-4টাও বাজে, কারো কারো একটু আগেও হয়, তো সেই হিসেবে দেখা যায় ওই রাতে তাঁবুতে পৌঁছানো হয়, ওইখানে আবার একটু শোয়ার আয়োজন করতে করতে দেখা যায় প্রায় ফজরের সময় কাছাকাছি হয়ে যায়, রাতে হয়তো 1-2 ঘন্টা ঘুম হয়, এই জন্য দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওই ফজরের পরে একটু ঘুমাতে হয়, একটু বিশ্রাম নিতে হয়। তো ফজরের পরে অধিকাংশ হাজি সাহেবরা ফজরের পরে ঘুমান, সবাই বলতে গেলে সবাই ঘুমান, কারণ রাতে যে ঘুম কম হয়, তো দেখা যায় অনেকে 9:30-9:30-10:00 থেকে ঘুম থেকে উঠেন। আমরা যেটা করেছি আর কি, তো সেই যা দেখেছি ঘুম করেছি ওইটা বলতেছি, তো দেখা যায় 9:30-10:00 থেকে বা 9:00 থেকে ঘুম থেকে উঠেন, ওঠার পরে বাথরুমে খুব ভিড় থাকে আরাফার ময়দানে, তো লক্ষ লক্ষ, এবার 10 লক্ষ হাজির পারমিশন অবশ্যই একটু কম, অন্যান্য বছর 40 লক্ষ থাকে, 40-45 লক্ষ লোকের অনুমতি থাকে হজে, আর এই বছর মাত্র 10 লক্ষ হাজির অনুমতি দিয়েছে সৌদি সরকার। তো যাই হোক, তো এই সময়টা যা বলা হয় তাই বলছি,
তো 9টা 9:30 থেকে ঘুম থেকে উঠে স্প্রেঞ্জা বাথরুমের সিরিয়াল দিতে হয়। ওখানে সিরিয়াল দিয়ে স্প্রেঞ্জা সেরে তারপরে উজু, কেউ গোসল করে, কেউ শুধু উজু করে, কেউ গোসল করে, গোসল করে এরপরে একবার রেডি হয়ে নাস্তা নাস্তা খেয়ে একবার রেডি হয়ে এবাদত মন্দিরের জন্য বসে যায় সবাই। হ্যাঁ, দেখা যায় কেউ একটু ঘুরে দেখে ঘুরে ঘুরে, আবার কেউ একদম বসে যায় কুরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, নামাজ ইত্যাদিতে বসে যায় একবারে আসর পর্যন্ত বা দুপুর পর্যন্ত চলতে থাকে। এই সময়টা আমরা দেখি আমরা যদি আমাদের চোখের চিত্র ভেসে উঠতেছে, এই সময় হাজি সাহেবরা কেউ ঘুম থেকে উঠতেছে, কেউ এখনো ঘুমাচ্ছে, উঠে কেউ বা বাথরুমে গিয়ে সিরিয়াল দিয়েছেন, কেউ উজু করতেছেন, কেউ হয়তো উজু করে এসে এই বাদত মন্দিরে শুরু করে দিয়েছেন, তাই হোক। তা আমরা এখন জোহর নামাজ পড়ছি, তো হাজি সাহেবদের সাথে আমাদের একটা মিল যে আমরা এখন এই বাদতের জন্য বসে গেছি, জোহর সালাত আদায় করতে এসে গেছি, আর হাজি সাহেবরা এই বাদতের জন্য প্রস্তুতি নিতেছেন, অনেকে হয়তো বসে গেছেন। তবে ভাই দোস্ত বুজুর্গ, যেটা বলার উদ্দেশ্য আজকের এই দিনটা কয়েক দিক থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা রাখে। একদিক হলো সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিক হিসাবে আরাফার দিন আজকের দিন, আর একটা দিক হলো জুমার দিন। জুমার দিন শুক্রবারে আরাফা, মানে হজ, শুক্রবারে হজ, হজের মূল কাজটাই হচ্ছে আরাফা অবস্থান করা। এই জন্য আরাফা শুক্রবার হয়, এটাকে বলা হয় শুক্রবারে হজ। তো এবছর শুক্রবারে হজ হয়েছে, এটা দুই দিক থেকে, তিন দিক থেকে ফজিলত এবং মর্যাদা রাখে। এক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবারই হজ করেছেন। আমরা জানি আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গিয়েছিলেন, মক্কায় ফিরে আসার মতো পরিবেশ আর হয় নাই। ষষ্ঠ হিজরিতে এসে তিনি একটা চুক্তি করেছিলেন, ওমরা করার জন্য এসেছিলেন, কিন্তু কাফেররা বাধা দেওয়ার কারণে আমরা জানি হুদাইবিয়াতে একটা চুক্তি হলো যে এই বছর মুসলমানরা আসতে পারবে না, আগামী বছর আসবে। পরবর্তী বছর আল্লাহ নবী ওমরা করেছেন, তারপরে অষ্টম হিজরিতে গিয়ে আল্লাহ নবী হজ করেছেন, একবারই হজ করেছেন আল্লাহ নবী। এটাই বলা হয় বিদায়ী হজ। এই বিদায়ী হজটা আল্লাহ নবী যেই বছর করেছেন শেষ হজ, একমাত্র হজ, ওই বছরটা আরাফার দিনটা ছিল শুক্রবার। আমার সাথে এলাকার একজন ছিলেন, তো যাই হোক একবার নসিব হয়েছে, আমরা ওখানে জমা পড়েছিলাম। তো এবারও শুক্রবারে হজ হয়েছে, এটা ওই দিক থেকে ফজিলত যে আল্লাহর নবী জীবনে একবার হজ করেছেন, আর এই হজটা ছিল শুক্রবার। তো নবীজির হজের সাথে এইবারের হাজিদের একটা দারুণ মিল হয়ে গেল, নবীজিও শুক্রবারে হজ পেয়েছেন, আর এবার যারা হজ করছেন তারা শুক্রবার হজ পেয়েছেন। অনেকে হয়তো শুক্রবারে হজ পেয়েছেন জীবনে, অনেকে হয়তো পান নাই, এটা একটা বিশেষ মর্যাদা এবং ফজিলতের কারণ। আর শুক্রবার যেহেতু জুমার সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সবচেয়ে ফজিলতের দিন, দোয়া কবুল হওয়ার দিন, এই দিক থেকে শুক্রবার মর্যাদা রাখে, আবার আরাফার দিন হিসেবে একটা বড় মর্যাদা তো আছে। সুতরাং তিন কারণে আজকের দিনটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ একটা দিন, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠের শ্রেষ্ঠ দিন। তিন কারণে আজকে শ্রেষ্ঠ দিন, এক হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফার দিন, দুই নম্বর হচ্ছে জুমার দিন, তিন নম্বরে আল্লাহর নবী যে বছর হজ করেছিলেন বা যে একবারই হজ করেছেন, আল্লাহর নবী শুক্রবারে আরাফা হজ করেছিলেন বিধায় আরাফা হয়েছিল বিধায়, এই কারণে শুক্রবারে হজ দিনটাও এই দিনটা মর্যাদার দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনের মর্যাদা ফজিলত কাজে লাগিয়ে এই দিনটাকে যথাযথভাবে এই দিনের হক আদায় করার তৌফিক দান করেন সবার জন্য, আমিন। এমন একটা দিন যা আল্লাহ পাক আমাদেরকে হায়াতের মধ্যে নসিব করলেন, শুক্রবার আবার আরাফার দিন, তো এই দিনটা আমাদের কাজে লাগানো দরকার। এই দিনে আমরা কি কি আমল করতে পারি, কি কি আমল করবে সম্পর্কে একটি কথা বলেই আমি কোরবানি সম্পর্কে আলোচনা করব। আবার ঈদুল আজহা দুই দিন পরে, আজকে তো জিলহজের 8 তারিখ, কালকে 9 তারিখ, এরপরে 10 তারিখ হচ্ছে ঈদুল আজহা। তো ঈদুল আজহার
কিছু সুন্নত নিয়ে আমরা আলোচনা করবো। ঈদের দিনে কিছু সুন্নত আমল আছে যেগুলো আমরা পালন করবো ইনশাআল্লাহ, এবং আলোচনা করবো এবং পালন করার জন্য জানবো। এরপরে কোরবানি সংক্রান্ত কিছু আলোচনা। কোরবানি বলতে আমরা কিছু ভুল ত্রুটি করে থাকি, যেগুলো আমরা বছরে একবার আলোচনা করলে আমাদের ভুলগুলো ভেঙে যাবে, শুধরে যাবে। কোরবানির মধ্যে আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার, এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আজকের দিনের কিছু কিছু আমল বা করণীয় সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আজকের দিনে আমরা কি কি আমল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আতাসিতু আলাল্লাহি আইয়ুকাফিরা সালাতাল লাতী ক্বাবলা ওয়াস সালাতাল লাতী বাদা। আমি আশা করি আরাফার দিনের রোজা এমন ফজিলতপূর্ণ রোজা যা তারা এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদারকে অতীতের এক বছর এবং সামনের এক বছরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আসেন আরাফার দিন বলতে আসলে কোনটা, এটা নিয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে। বিষয়টা হাদিসের মধ্যে একটু অস্পষ্টতা, ইয়াউমি আরাফা বলা হয়েছে, তিন তারিখ নির্ধারণ করা হয়নি বিধায়। এটা নিয়ে ইসলামিক স্কলারগণ বা ফুকাহাগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কারো কারো মতে এই আরাফার দিন বলতে আট তারিখ কি বোঝানো হয়, বোঝানো হয়েছে। কিছু কিছু স্কলারগণ বলেছেন যেহেতু আট তারিখই হাজি সাহেবগণ আল্লাহ পাকের নির্বাচিত বান্দাগণ, আল্লাহ পাকের মনোনীত বান্দাগণ আরাফাতে অবস্থান করতে থাকে, তারা দোয়া খায়, মোনাজাত করতে থাকে, ইবাদত বন্দেগি করতে থাকে, এবং এই দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোন দিন আল্লাহ তাআলা এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে আল্লাহ তাআলা আরাফার দিনে যত মানুষের গুনাহ খাতা মাফ করে, যত মানুষকে নৈকট্য দান করে, অন্য কোন দিন আল্লাহ পাক দেন না। এবং আরাফার দিনে শয়তান যতটা নারাজ হয়, মনক্ষুণ্ণ হয়, কারণ সে সপক্ষে দেখতে পাচ্ছে আরাফার ময়দানে অসংখ্য গুনাহগার বান্দারা জাহান্নামীরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, তখন সে আফসোস করতে থাকে, নিজের হাতে ধুলা বালি নিজের মুখে মাথায় নিক্ষেপ করতে থাকে। তাহলে সেই আরাম ক্ষমা, সাধারণ ক্ষমা প্রাপ্তির আশায়, লাভের আশায় আমরাও সেই মহান আল্লাহর কাছে দোয়া ইস্তিগফার মোনাজাত করব যে আল্লাহ তোমার যে সকল নির্বাচিত বান্দাগণ মনোনীত বান্দাগণ আরাফার ময়দানে গিয়েছেন তারা ক্ষমা ক্ষমা লাভ করবে, তাদের সঙ্গে তুমি আমাদেরকেও যুক্ত করো, আমাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দান করো, আমাদেরকেও তুমি ক্ষমা দান করো। এভাবে আমরা দোয়া করব ইনশাআল্লাহ, দোয়া করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে রোজা পালন করা। আরাফার দিনে রোজা পালন করা সম্পর্কে বলতেছিলাম, এরপর কি সম্পর্কে ইসলামিক স্কলারগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন আট তারিখই হচ্ছে আরাফার দিন, কারণ আট তারিখে আল্লাহ পাকের বান্দাগণ আরাফে অবস্থান করে থাকেন, সুতরাং তাদের সঙ্গে মিল রেখে আট তারিখকে আরাফার দিন বলেছেন, এই দিনটাকে ফজিলতের দিন বলেছেন। আর অধিকাংশ স্কলারগণ বা ফুকাহাগণ বলেছেন যে না, নয় তারিখ, যেহেতু সৌদি আরবে নয় তারিখে, ওই দেশের নয় তারিখে আরাফার দিন, সুতরাং যে সমস্ত ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত ওই সমস্ত ইবাদত যার যার এলাকা তারিখের সাথে তারিখ অনুযায়ী হবে, যার যার এলাকার তারিখ অনুযায়ী হবে, সময় অনুযায়ী হবে। ওনাদের যুক্তি হলো যেমন মাগরিবের নামাজ আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পড়ি না, আমরা আমাদের সময়ের সঙ্গে মিল রেখে পড়ি, ঈশার নামাজ আমাদের সময়ের সঙ্গে মিল রেখে, ফজরের নামাজ আমাদের সময়ের সঙ্গে মিল রেখে, রোজা ঈদ সবকিছু আমরা আমাদের সময়ের সঙ্গে মিল রেখে আমরা করি, ওনাদের সঙ্গে করি না। সুতরাং এই দিনটাও আমরা আমাদের এখানে যেদিন নয় তারিখ আমরা সেদিন রাখবো রোজা, এটাও হচ্ছে এটা হচ্ছে অধিকাংশ স্কলারদের মত, এবং কারো কারো মত হচ্ছে আট তারিখ। সুতরাং যেহেতু বিষয়টা অস্পষ্ট এবং গবেষণালব্ধ, কাজে আপনি যে কোনো একটা অবলম্বন করতে পারেন, সবচেয়ে নিরাপদ হচ্ছে দুটোই আপনি অবলম্বন করেন। যেহেতু নফল ইবাদত আর এই মাসের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত রোজার ফজিলত রয়েছে, আমি যদি আট এবং নয় দুই দিনই রাখি তাহলে আর এই ফজিলত থেকে আমি বঞ্চিত হওয়ার বা বাদ পড়ার কোনো সুযোগ নেই।
আট তারিখ হলেও আমি আসি, নয় তারিখ হলেও আমি আসি। অনেকে হয়তো আজকে রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ শুক্রিয়াদের কথা করে রেখেছি, তো আগামীকালকে আমি ইনশাআল্লাহ রাখবো আস নিয়ত করেছি। তো এই জন্য যারা আজকে রাখছেন তো আলহামদুলিল্লাহ, রাখেন নাই তো আলহামদুলিল্লাহ, আগামীকালকে অবশ্যই রাখবেন। এটা হচ্ছে আজকের দিনের প্রধানতম আমল, আরাফার দিনের প্রধান আমল, যে আমরা দুই দিন রাখলেই সবচেয়ে নিরাপদ হয়ে গেলে দুটোই পেয়ে আমরা। যেমন ধরেন এই লাইলাতুল কদর, তাই না? লাইলাতুল কদর কিন্তু নির্দিষ্ট না, রমজানের শেষ দশকের যে কোনো এক এক রাতে হতে পারে। তো কেউ যদি পুরো দশ দিনই কি রাখে এবার প্রত্যেকে কি করে, তো লাইলাতুল কদর তার থেকে বাদ পড়বে না, উনি বঞ্চিত হবেন না। সুতরাং আমরাও এই আরাফা রোজার ব্যাপারে এই কাজটা, এই আমলটা আগামী থেকে করবো, যে দুই দিনই রাখবো, আজকেও রাখবো, আট তারিখও রাখবো, নয় তারিখও রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এটা এক নম্বর কাজ আজকের দিনে। দুই নম্বর হচ্ছে রমজান মাসে আমরা কি করি, মানুষকে ইফতার করাই। ইফতার করাই কেন? এই আশায়, আমরা জানি হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, যে ব্যক্তি ইফতার করানো ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ নেকি ইফতার করানো ওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক দান করবেন। এটা কি শুধু রমজান মাসের জন্য খাস, কি বলেন আপনাদের কি মতামত? এটা কি রমজান মাসের জন্য খাস? না, যে কোনো দিন, এমনকি কোনো নফল রোজাদারকে যদি আপনি ইফতার করান তাহলে আপনি সমপরিমাণ নেকি আল্লাহ আপনাকে দান করবে। সুতরাং আজকে যারা রোজা আছে বা আগামীকালকে রাখবে, রোজা তো রাখবোই, সাথে সাথে আমরা চেষ্টা করবো আমি আজকে বা কালকে রোজাদার কে কে আছে তাকে আমি খুঁজে খুঁজে ইফতার করানোর জন্য চেষ্টা করব। রাজি আছেন না? ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে উনি রোজা রেখে যে পরিমাণ নেকি পেয়েছেন, আমি যদি ইফতার করাইতে পারি তো আমি ওই পরিমাণ নেকি পাবো ইনশাআল্লাহ। আর যারা রোজা আছি আমরা বা থাকবো কালকে, আমরা তাকে সুযোগ দিব, কেউ যদি তাওয়াজ দেয় যে আসেন আমি আজকে আপনাকে ইফতার করাইতে চাই, আপনি না বলবেন না দেখো আমি কষ্ট করে রোজা রেখেছি, রোজার সবটা তোমাকে দেওয়ার জন্য নাকি, এরকম ভাববেন না। কারণ আপনার রোজার সব একটুও কমবে না, সমপরিমাণ আপনার থাকবেই। যিনি ইফতার করাবেন উনি, ওনাকে একরাম করার কারণে আপনি আরো বেশি নেকি পেয়ে গেলেন, উনিও নেকি পেয়ে গেল। তাহলে দুইটা আমল পেলাম, এক নম্বর রোজা রাখা, দুই নম্বরে রোজাদারকে ইফতার করানো। এগুলো একটু খেয়াল রাখতে হবে, একটা আমল করবে, শুধু শোনার জন্য শোনা, বলার জন্য বলা, তা না, একটা আমল করার জন্য শুনবো এবং বলবো। আমি নিজেও আমল করি, আপনারাও যেন আমল করেন, এটা হচ্ছে আমাদের সকলের কাম্য, ইফতার করানো। আর তিন নম্বরে হচ্ছে আরাফার দিনের তৃতীয় আমল হলো এই তাসবিহটা বেশি বেশি করে পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহটা আপনি বেশি বেশি করে পড়বেন, এটা আরাফার মাসে অবস্থান করছেন তাও পড়বেন, যারা আরাফায় যান নাই তাও এটা পড়বেন বেশি বেশি। কারণ আরাফার দিনের দোয়া, উত্তম দিনে উত্তম দোয়া হিসেবে আমরা ওই দোয়াটা করবো ইনশাআল্লাহ। কি বলে দোয়াটা কখন করবেন আপনি? যেহেতু আমরা দুইটা দিনই হতে পারে আরাফা, আজকেও হতে পারে কালকেও হতে পারে, দুটাকেই ধরে নিব আমরা, আজকে এবং কালকে ফরজ নামাজের পরে যে কোনো একটা সময় বা পাঁচক্ত নামাজের পরে আপনি হাত তুলে আমার কাছে মোনাজাত করবেন। আপনার যা কিছু প্রয়োজন আপনি বাংলাতেই আল্লাহর কাছে বলবেন, আরবিতে বলেন, বাংলায় বলেন, যা শুধু গুনার গুনার জিনিসটা না হলেই হয়, যে কোনো কিছু আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তা খুশি হবেন। দোয়া করলে আল্লাহ খুশি হন, এবং দোয়া করাটা হচ্ছে ভিন্ন একটা ইবাদত। এই জন্য দোয়া আমরা বেশি বেশি করে করবো, এটা হচ্ছে আমাদের আজকে করণীয় গুলো আমি আলোচনা করলাম। দুই নম্বর হচ্ছে কোরবানি। আমরা অনেকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছি, প্রস্তুতি নিয়েছি, অনেকে আরো আগ থেকে প্রস্তুতি নিয়েছি, গরু কেনা হয়ে গেছে। আমাকে তো কম হলে 10-20 ধরে জিজ্ঞেস করছে, হুজুর গরু কিনছেন, গরু কিনছেন, গরু কিনছেন, গরু কিনছেন, আমি তো জবাব দিতে দিতে কাহিল হয়ে গেছি। এটা জিজ্ঞেস করাটা হুজুর
কুরবানি এই মাসটাটা একটু জানতে চাই, এই মাসটাটা একটু জানতে চাই, বা কুরবানি করলে কি ফজিলত হবে, কি লাভ হবে, বা কুরবানির উপলক্ষে আর কি কি আমল আছে, এটা জিজ্ঞেস করে খুব কম মানুষ। গরু কিনছেন, কত দিয়ে কিনছেন, কোথায় রাখছেন, ভাগে দিবেন না একা দিবেন না, এটা হচ্ছে পারস্পরিক আলোচনা। এখন কথা ঠিক নেবে ঠিক কি বলে আসলে, কিন্তু এমনটি হওয়ার কথা ছিল না। কোরবানি করা হচ্ছে এটা ওয়াজিব আমল, কোন ইমামের মতে সুন্নাত, আমাদের ইমামের মতে ওয়াজিব, আর অধিকাংশ ইমামের মতে এটা সুন্নাত একটা আমল। কিন্তু এটার প্রতি এত বেশি গুরুত্ব দিই আমরা, ফরজের চাইতেও বেশি গুরুত্ব কোরবানির প্রতি। এবং এই কোরবানি করার জন্য আরো কতদিন আগ থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়, আর চলতে ফিরতে শুধু গরু 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 ছাগল ছাগল, এত বেশি নয় ময়দানে কোরবানির পশু তার রক্ত মাংস শিক সহ সে হাজির হবে এবং তাকে তাকে নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হবে এবং নেকির পাল্লায় সে অবস্থান করবে। আমরা সকলে জানি, তারপরে আবার আলোচনা করি, প্রতি বছরে একবার সময় মতো আলোচনা করা হয় ওই জানা জিনিসটাকে আবার নতুন করে আমাদের মধ্যে জাগ্রত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে মাহাদি নাদাহিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানি এটা কি আসলে আমাদের একটু জানান। আল্লাহ সুবহানাহু হাদি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর নবী যা বুঝাইতে চাই, কুরবানি হচ্ছে সরাসরি ডাইরেক্ট ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সম্পৃক্ত, ওনার থেকেই মূলত এই কোরবানির বিধানটা এত গুরুত্ব পেয়েছে। যদি এর আগেও ছিল মানব সৃষ্টির শুরু লগ্ন থেকেই, বাবু আদম আলাইহিস সালামের জামানা থেকেই কোরবানি বিধান ছিল, বিভিন্ন রকমের এর আকৃতি ভিন্ন রকম ছিল, এর ধরনটা ভিন্ন ছিল, কিন্তু কোরবানি ছিল। আর এর গুরুত্ব সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। আমরা জানি অনেকগুলো কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং আল্লাহ পাক বলছেন ফাতাম্মাহুন্না, আমি ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা নিয়েছি সবগুলো পরীক্ষা ইব্রাহিম ফাতাম্মাহুন্না। এই ফাতাম্মাহুন্না মানে কি? ফাতাম্মা তাম মানে কি? তাম মানে হচ্ছে কোন পরীক্ষায় 100 মার্কের মধ্যে 100 মার্ক, 100-এ 100, মিয়া বিল মিয়া, 100-এ 100 কেউ যদি উত্তীর্ণ হতে পারে তাকে বলা হয় ফাতাম্মাহুন্না, সে দান করেছে, পরিপূর্ণ করেছে। ইব্রাহিম আল্লাহ তাআলা বলছেন আমি আমার ইব্রাহিমকে কয়েকটা পরীক্ষা নিয়েছিলাম, সব পরীক্ষায় আমার ইব্রাহিম ফাতাম্মাহুন্না, একেবারে চূড়ান্ত কামিয়াবি অর্জন করেছে, চূড়ান্ত সফলতা অর্জন করেছে। আমার ভাইরা, ইব্রাহিম হচ্ছেন আমাদের পিতা। আল্লাহ বলেছেন মিল্লাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, ইসমাইলের পিতা, কারণ ইসমাইল ইব্রাহিম উনাদের বংশের থেকেই, যে আমাদের নবী ইসমাইলের বংশধর, সমস্ত নবীগণ ইব্রাহিমের ছেলে ইসহাকের বংশধর, সেই দিক থেকে উনারা আমাদের পিতা। পিতা যদি পরীক্ষায় 100-এ 100 পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন, সন্তান হিসাবে আমাদের কমপক্ষে 33 পাওয়া উচিত, ঠিক না? ঠিক কি বলে? যদি আমরা ফেল করে বসি
আমি তো কুসত্তা সুসত্তার হতে পারি নাই। তো আল্লাহ বলেছেন আমার ইব্রাহিম একসাথে 100 উত্তীর্ণ হয়েছে, তোমরা স্মরণ রাখবা। তোমাদের কেউ এই যে কোরবানির মতো একটা পরীক্ষা, এখানেও তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে, সফল হতে হবে, কামিয়াব হতে হবে। ইব্রাহিম শুধু আল্লাহ পাকের তাওহীদের বাণী প্রচার করার কারণে ওনার বিরুদ্ধে এখন খুলিয়া জারি হয়েছে, ওনাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে। আগুন দাও দাও করে দেখতেছে, ইব্রাহিমকে সাহায্য করার মতো কেউ নাই। আল্লাহ দেখতেছে, দেখি আমার ইব্রাহিম এই পরীক্ষায় কতটুকু কামিয়াব হতে পারে। ইব্রাহিম কারো কাছে সাহায্য চাচ্ছে না, কারো কাছে নত হচ্ছে না। লোকদের কাছে সারেন্ডার করলে হয়তো ক্ষমা পেয়ে যেত, না সারেন্ডার করেন নাই, সাহায্য করেন নাই, ভিক্ষা চান নাই, দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক পাঠাইলেন, যাও ফেরেশতারা তোমরা গিয়ে দেখো ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য চায় কিনা। যদি ইব্রাহিম ফেরেশতাদের কাছে সাহায্য চাইতো, ইব্রাহিম তো কোন রকম পাশ করতো, কিন্তু চূড়ান্ত বিজয় লাভ করতে পারতো না। ফেরেশতারা এসে বলতেছে, ইব্রাহিম আপনার এই অবস্থা দেখে আমাদের সহ্য হচ্ছে না, আপনি সাহায্য চান, আমরা সাহায্য করি। ইব্রাহিমকে আল্লাহ কি কইছে, যে আল্লাহ বলছে আপনি সাহায্য চাইলে সাহায্য করতে, আমি বুঝছি আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে আমি সাহায্য চাই কিনা। ও ফেরেশতা তোমরাও মাখলুক, আমিও মাখলুক, মাখলুক কেন মাখলুকের কাছে সাহায্য চাবে, হতে পারে না। আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে তাও আলহামদুলিল্লাহ, না করে তাও আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি না। যাও তোমরা দেখেন পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হন। উনি দাঁড়িয়ে আছেন, আগুনে ওনাকে ফেলা হচ্ছে, ওনাকে আগুনে ফেলানোর আগে উলঙ্গ করা হয়েছিল, কাপড় খুলে ফেলানো হয়েছিল। জান্নাত থেকে ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক ওনাকে পরিয়ে দিয়েছেন। এবং সুবহানাল্লাহ, উনি 43 দিন আগুনের মধ্যে ছিল, ওই পোশাক পরা ছিলেন, আগুন থেকে বের হওয়ার সময় ওই পোশাক পরেই তিনি বের হয়েছেন। ওনার ইন্তেকালের সময় ওই পোশাকটা ওনার সন্তান ইসহাক পরে গিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাম ওই পোশাকটা ওনার ইন্তেকালের সময় তার সন্তান ইয়াকুবকে দিয়েছিলেন। ইয়াকুব ওই পোশাকটা, ওই জামাটা ইউসুফকে দিয়েছিলেন। তো ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফেলে, ভাইয়েরা যখন চক্রান্ত করছিল, তো ইয়াকুব আলাইহিস সালাম কিছুটা আশ করতে পেরেছিলেন যে আমার ছেলেরা আমার ইসুফের বিরুদ্ধে কিছু একটা করতে যাচ্ছে। ওই যে জান্নাতি সুরক্ষামূলক যেই পোশাকটা, ওই পোশাকটা ইউসুফকে উনি পরিয়ে দিয়েছিলেন। ওই পোশাকের বরকতে আল্লাহ তাআলা কুয়ার মধ্যে ইউসুফকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। এবার ওই পোশাক নিয়ে ইউসুফ তখন এই মিশরে গেছেন, ওখানে তিনি সুন্দর করে যত্ন করে পোশাকটা রেখে দিয়েছিলেন। ওই যখন মিশরের সিংহাসনে বসলেন, রাজা হলেন সেখানকার, ওই ভাইদের সঙ্গে যখন আবার দেখা হলো অনেক বছর পরে, 40 বছর পরে, এবার তিনি যখন বুঝছেন আমার ভাইরা আসছে, জিজ্ঞাসা করলো তোমাদের বাবার কি অবস্থা। তো বলে বাবা তো কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। উনি ওই জামাটা দিলেন, যা ওই জামাটা বাবাকে তোমাদের, তখন তো পরিচয় হয়ে গেছে অলরেডি, বলে পিতা আমার বাবার চোখে মধ্যেই এই জামাটা ধরবা, দেখবা চোখ ভালো হয়ে গেছে। ওই জামা যখন তিনি ট্রাক থেকে বের করছেন, বের করে ছেলেদের হাতে দিয়েছেন, ইতিমধ্যে মিশরের জামাটা বের করছে মিশরে, উনি সিরিয়া থেকে বা ফিলিস্তিন থেকে বলতেছে নাতি নাতির নাতি পুতিদেরকে বলতেছে, শোনো একটা কথা বলবো। বলে কি, আমি না আমার ইউসুফের গ্রাম পাচ্ছি। ওই জামাটা বের করছে, ওই জামার গ্রাম তিনি পেয়ে গেছে, ওই সিরিয়ায় বৈশা বা ফিলিস্তিনে বৈশা। এরপর জামাটা যখন নিয়ে আসে চোখে দিছে, ওই জামার বরকতে চোখ ভালো হয়ে গেছে। যাই হোক, ইব্রাহিম আলী ইসলাম ওই জামাটা পরিয়ে দেওয়া হয়েছিল, ওই জামার বরকতে, পোশাকের বরকতে আল্লাহ তাআলা তাকে ওই আগুন থেকে রক্ষা করেছে। আল্লাহর কুদরত ছবি, এখানে তিনি পরীক্ষায় কামিয়াব হয়েছেন। আবার যখন বিবাহের পরে আর 86 বছর পার হয়ে গেছে, কোনো সন্তান হয় না, আল্লাহর কাছে কাঁদতে 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 বৃদ্ধ বয়সে, শেষ বয়সে 120 বছর, কোনো কোনো রাওয়ায়েতে আছে একটা মাত্র সন্তান আল্লাহ দিয়েছেন। কত আদরের, কত প্রিয় সন্তান, এই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার কয়েক মাস পরে আল্লাহ পাক হুকুম করলেন তাকে ওই মরুভূমিতে রেখে আসতে হবে। সেই কোথায়, সিরিয়া বা বর্তমান ফিলিস্তিন, সেখান থেকে আরবের মক্কায়, যেখানে কোনো মানুষ নাই, গাছপালা নাই, সেখানে রেখে আসতে হবে। ওই পরীক্ষায় তিনি কামিয়াব হয়ে গেলেন। এরপরে কোরবানির পরীক্ষায় তিনি কামিয়াব হয়ে গেলেন, সমস্ত পরীক্ষায় তিনি কামিয়াব হয়ে গেছেন। আল্লাহ পাক তাই বলেছেন, ফাতাম বাহুন্না, তিনি কামিয়াব হয়ে গেছেন। এই জন্য ভাই দোস্ত,
ইব্রাহিম আলাইহিসসালামের এই কাজটি পুত্রকে কুরবানি করার দৃশ্যটা উনি জানতেন যে আমার পুত্রকে কুরবানি করতে হবে, জবাই করতে হবে, কত কঠিন ছিল এটা চিন্তা করে দেখেন না। পিতা হয়ে পুত্রের গলায় ছুরি চালিয়ে গলা কেটে জবাই করা এটা কোন তেমন ব্যাপার না, খুব সহজ না। আপনি নিজেকে নিজে শেষ করতে পারবেন কিন্তু সন্তানকে আপনি কোন রকম ছুরি মারতে পারবেন না, কি বলে ঠিক না বেঠি? নিজেকে নিজে আপনি রাগ রাগ হয়ে বা কোনো গুসায় অভিমান করে আপনি বিষ বিষ খেয়ে অথবা অনেক মানুষ গোড়া রশি দিয়া রেলের তলে পড়ে মারা যায় কিন্তু নিজের হাতে নিজের সন্তানকে সে খুন করা বা এরকম ভাবে জবাই করা ঠান্ডা মাথায়, কি বলে এটা কি করে সম্ভব? কতটা কঠিন ছিল ইব্রাহিম আলাইহিসসালামকে এই হুকুম করা হলো, তোমার হৃদয় জুড়ে যেই সন্তানের মহব্বত হৃদয়টা জুড়ে আছে ওখানে একমাত্র আমার মহব্বত থাকতে হবে, ওই সন্তানকে জবাই করে দাও, কোরবানি করে দাও। বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নি আগাফিল মানা আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। কোরআনে কিরম আমরা জানি সঙ্গে সঙ্গে বললেন যে আমার ছেলে আমার প্রাণ প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া মানে হচ্ছে ইয়া আমার প্রাণ প্রিয় সন্তান, আরবি শব্দটা এরকম ইয়া বানি বললে কে আমার ছেলে বোঝায় আর বুনাইয়া বলো আদরের ডাক আমার প্রাণ প্রিয় সন্তান। তাহলে বুঝা গেল সন্তান এবং বাবার মধ্যে সম্পর্কটা কত গভীর ছিল, কত ভালোবাসার সম্পর্ক ছিল। ইয়া বুনাইয়া হে আমার প্রাণ প্রিয় সন্তান, আমি দেখেছি আমাকে আদেশ করা হয়েছে আমি তোমাকে জবাই করছি কোরবানি করছি। পুত্র কি উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল, আর আবাতি আবি মানে পিতা, হে আমার পিতা, আর আবাতি মানে হলো হে আমার প্রাণ প্রিয় পিতা, এটা হচ্ছে আরবি শব্দের ভঙ্গিমা, হে আমার প্রাণ প্রিয় পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে যা হুকুম করছেন আপনি তাই করুন, এর মধ্যে বিন্দু মাত্র আপনি তুলে দিকে দিক করবেন না। ধন্যবাদ, সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, আর একদিন বলবো ইনশাআল্লাহ, ঈদের দিনে যদি আমার সময় সুযোগ হয় ঈদুল আজহার দিনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে এই কোরবানির বিধানটি পালন করার তৌফিক দেন সবাইকে। আমি আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, কোরবানি যখন থেকে শুরু হয়েছিল একেবারে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল থেকে কোরবানির সূচনা হয়েছে। কোরআনে পাকের মধ্যে আসছে, ইন কাররা কোরবান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিন আল আখার। দুই পুত্র হাবিল এবং কাবিল আমরা সকলে জানি, আবার বলতেছি, তখন জোড়ায় জোড়ায় সন্তান হইতো, একটা ছেলে একটা এক ছেলে এক মেয়ে একসঙ্গে ছেলে আর মেয়ে এক জোড়া করে ভূমিষ্ঠ হতো। তখন তো প্রথম তো তখন আল্লাহর বিধান ছিল আগের পক্ষের ছেলে আগের কত বছরের ছেলে আর এই বছরের মেয়ে, কত বছরের মেয়ে এই বছরের ছেলে, এইভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহের বন্দোবস্ত এরকম ছিল। তো হাবিলের সঙ্গে যে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে উনি ছিলেন কালো, কোন কোন কিতাবে আসলে নাম ছিল খাজা আর কোন কোন কিতাবে আরো অন্য নাম আছে। আর কাবিলের সঙ্গে যে মেয়ের যেই তার যে বোন দুনিয়াতে আসবে নাম ছিল আকরিমা, উনি খুব সুন্দরী ছিলেন। এখন আল্লাহর বিধান অনুযায়ী আদম আলাইহিস সালাম আকরিমার বিবাহ ঠিক করলেন কাবিল হাবিলের সাথে, আর ওই গাজার বিবাহ ঠিক করলেন কামিলের সাথে। ওনারা এটা মানতে পারলেন না, বলে না এটা মানতে পারবো না, কালো মেয়ে আমি বিবাহ করতে, কামিলের উদ্দেশ্য ভালো ছিল না, কালো মেয়ে বিবাহ করবে না। এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো যে মানে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চাইলে আদম আলাইহিস সালাম বলে ঠিক আছে কোরবানি করতে পারো। এই কোরবানি চালু হলো, কোরবানি করার জন্য বলা হলো। তো ইনকাদরাবা কোরবানা দুইজনে কোরবানি পেশ করলো, হাবিব একটা বকরি কোরবানি হিসেবে পেশ করলো আর কাবিল উনি ছিলেন কৃষক, উনি কিছু শস্য দান গম ইত্যাদি যাই হোক শস্য বা ফল ফলাদি যাই হোক উনি পেশ করলেন কোরবানির জন্য। আর তখনকার বিধান ছিল যার কোরবানি কবুল হতো আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেওয়া হতো, কোরবানি কবুল না হলে যেমন তা উনি করে থাকতো। হাবিলের টা কবুল হলো, কাবিলের টা কবুল হলো না, কেন হলো না? আল্লাহ বলছেন ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিন আল আখার, আমি একটা কবুল করলাম আর একটা করলাম না, কেন করলাম না? কারণ হচ্ছে কাবিল যে কোরবানি পেশ করেছে আমার সামনে, কোরবানি পেশ করার জন্য যা কিছু যে মন নিয়ে পেশ করা দরকার ছিল সেই মন তার ছিল না। মনটা কি মন থাকতে হবে? আল্লাহর জন্য, আল্লাহর সমস্ত
বিধান পালন করার মানসিকতা তার মধ্যে লালন করতে হবে, যে আমি কুরবানি যেমন দিচ্ছি আল্লাহর জন্য, আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান আমি পালন করব। এই জন্য তার মনটা প্রস্তুত থাকতে হবে, সব বিধান আমি মেনে নিলাম, এরকম মানসিকতা তার ছিল না। সুতরাং আল্লাহ পাক এই ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন, কেন শোনাচ্ছেন, কেন কেমন পর্যন্ত মানুষ কুরবানি দিবে ঠিকই, কারণটা কবুল হবে কারণটা কবুল হবে না। কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, কবুল হলে কামিয়াব, কবুল না হলে সবটাই বেকার। কবুল হওয়ার জন্য শর্ত বলছি, একটা দোয়া পড়তে হয় না কোরবানি করার সময়, আমি সবকিছু আমি কোরবানি করে দিলাম এই কথা বলে কোরবানি করি কিন্তু আসলে আমরা করি কি বলে আমি বলতেছি আমার নামাজ তোমার জন্য আমার কোরবানি তোমার জন্য আমার দেখ কি দীক্ষা সব তোমার জন্য আমার সমস্ত ইবাদত তোমার জন্য কিন্তু আমার জন্য নামাজই তো নাই আমি নামাজ পড়িই না অথবা আমি নামাজ ওই দিন ওই যে কোরবানি পালন করা হচ্ছে যে ওয়াজিব পালন করা হচ্ছে ওই দিনের ফজরের নামাজটা কি ছিল ভাই খরচ ছিল অনেক কোরবানি দাতা আছে না নাই কোরবানি কাটটা কবুল হবে কাটটা হবে না আল্লাহ কোরবানি দিলেই হবে না মোটা দাদা হলেই হবে না দাম বেশি হলেই হবে না কাটটা কবুল করবো কাটটা করবো না, আমি কিছু মাপ কাঠিয়ে দিয়ে দিছি, সব কোরবানি কবুল হবে না। এই জন্য ভাইরা, কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম নিয়তটা পাকা করবে, একমাত্র আল্লাহর জন্য করছি, কার জন্য করছি ভাই, আল্লাহ পাকের জন্য করছি। আপনার মনের মধ্যে কি আছে না আছে, আল্লাহ আপনার চেহারা দেখার আগে মন দেখেন দেখবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদের সকল বৈভাবে সহি নিয়তে খাঁটি নিয়তে কেবলমাত্র আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান সবাই, আমিন। বাকি আলোচনা ইনশাআল্লাহ ঈদুল আজহার দিয়ে হবে, যারা সুন্নাত পড়েন না তারা খাওয়া দাওয়া করে নেবেন।